তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা বাংলা বিষয়ে যে পাঠ্য বইটা রয়েছে আজকে তোমাদের এই পাঠ্য বই থেকেই আমরা করিয়ে দেবো প্রশ্নোত্তরগুলো তার আগে দেখে নাও তোমাদের সিলেবাসটা কি আছে তোমাদের দেখো ফার্স্ট সামিটিভের সমস্ত গল্প কবিতাগুলো আমি করে দিয়েছি পঠন সেতু বই থেকে আজকে দেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের যে সমস্ত গল্প এবং কবিতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখন থেকে যদি তোমরা দ্বিতীয় ইউনিট টেস্টটার জন্য প্রিপেয়ার না হও তাহলে কিন্তু শেষে গিয়ে তোমরা সেকেন্ড ইউনিট টেস্টটা ভালোভাবে দিতে পারবে না আর তারপরে রয়েছে তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ অ্যানুয়াল এক্সামিনেশন তোমরা জানো যে অ্যানুয়াল পরীক্ষাতে প্রথম এবং দ্বিতীয় ইউনিট এছাড়া তৃতীয় ইউনিটের এই অংশ টোটাল সমস্তটা থেকেই প্রশ্ন হয় তার জন্য তোমরা এখন থেকেই দ্বিতীয় ইউনিটের জন্য প্রিপেয়ার হতে থাকো আমরা একে একে তোমাদের পাঠ্যবই থেকে দ্বিতীয় ইউনিটের যে সমস্ত প্রশ্নপত্রগুলো রয়েছে কবিতা এবং গল্প থেকে সেগুলো সলভ করিয়ে দেব আজকে আমরা মরশুমের দিনে তোমাদের যে গল্পটা রয়েছে সেখান থেকে তোমাদের পাঠ্য বইয়ে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করে দেব। এর আগে আমরা মরশুমের দিনে পঠন সেতু বই থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিয়েছি তোমরা না দেখে থাকলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তোমাদের যদি পঠন সেতু বইয়ের কোনো বিষয়ের সমাধান প্রয়োজন হয় আমাদের ডিসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওগুলো দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিও আর কথা নয় চলো চটপট শুরু করে ফেলি আজকের ভিডিওটা দেখো তোমরা তোমাদের বাংলা বইতে যে পাঠ্য বইটা রয়েছে সেই পাঠ্য বইয়ের বিয়াল্লিশ নম্বর পেজে চলে যাবে এই দেখো বিয়াল্লিশ নম্বর পেজ এখান থেকে কিন্তু মরসুমের দিনে সুভাষ মুখোপাধ্যায়ের গল্পটা শুরু হয়েছে তোমরা গল্পটা পড়ে নেবে খুব সুন্দর গল্প তোমাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আমরা এই গল্পটা পড়ে তার মর্মার্থ বুঝিয়ে দেবো আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নোত্তরে তোমাদের প্রশ্নগুলো কোথায় আছে দেখে নাও তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের প্রশ্নগুলো শুরু হয়েছে এই দেখো হাতে কলমে এই এই পাঠটা থেকেই প্রশ্নটা শুরু হয়েছে এখান থেকে তোমাকে প্রশ্নগুলো লিখতে হবে তোমাদের প্রশ্ন কিন্তু শুরু হয়েছে এখান থেকে এইটা হচ্ছে এক নম্বরের প্রশ্ন তারপর এখান থেকে দুইয়ের প্রশ্নগুলো শুরু হয়েছে দেখো আমি তোমাদের এখান থেকেই শুরু করছি এক দশমিক একে বলেছে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি দেখো তোমরা উত্তরটা এইভাবে লিখবে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম পদাতিক তোমরা কিন্তু এই উত্তরটা এখানেই পেয়ে যাবে এই যে এই জায়গাটাতেই রয়েছে চলো এরপরে এক দশমিক দুইয়ের প্রশ্নটা তার লেখা একটি গদ্যের বইয়ের নাম লেখো দেখো তার লেখা অনেক গদ্য বই রয়েছে এখানে তোমরা যে কোনো একটা লিখে দেবে আমি এখানে লিখেছি দেখো তার লেখা একটি গদ্যের বইয়ের নাম কাঁচা পাকা চলো এর পরের প্রশ্নটা আমরা নিই এর পরের প্রশ্নে দুই বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক এক ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে ধান শব্দটি ধান্য শব্দ থেকে এসেছে চলো এর পরের প্রশ্নটা দেখে নিই দুই দশমিক দুয়ে অঘ্রায়ণ বলতে কি বোঝায় দেখো তোমরা যদি এই গল্পটা পড়ে থাকো সেখানেই দেখবে অঘ্রায়নের পুরো মানেটা ব্যাখ্যা করে বলা আছে অগ্র শব্দের অর্থ আগে আর হায়ন শব্দের অর্থ হচ্ছে বছর নম্বর পেজে তোমরা চলে যাও আমি সব প্রশ্নের উত্তর দেখিয়ে দেব না অনেক প্রশ্ন রয়েছে যেহেতু তার জন্য আমরা সরাসরি তোমাদের উত্তর দেখাবো এটা দেখিয়ে দিচ্ছি দেখো অঘ্রায়ন মানে বছরের গোড়া তাহলে দেখো হায়ন শব্দের অর্থ বছর আর পুরো অঘ্রায়ন কথাটার মানে হচ্ছে বছরের গোড়া তোমরা উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও অগ্রায়ণ মূল শব্দের প্রথমাংশে থাকা অগ্র শব্দের অর্থ আগে শেষাংশে থাকা হায়ন শব্দের অর্থ বছর তাই সম্পূর্ণ কথাটির অর্থ বছরের শুরু বা আরম্ভ অর্থাৎ বছরের গোড়া বা শুরু বা আরম্ভ সব একই এইভাবে তোমরা উত্তরটা লিখে দেবে চলো পরের প্রশ্নটা দেখিনি আমরা কি বলেছি এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে দেখো যেহেতু এই গল্পটা তোমরা পড়েছ তোমরা জানো যে এই গল্পটা মূলত চাষি ভিত্তিক বা গ্রামের প্রেক্ষাপটেই রচিত হয়েছে এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসবের মূলে রয়েছে কিন্তু এই সমস্ত কৃষি নির্ভর জীবিকা বা জীবনযাপন কিভাবে উত্তরটা লিখবে দেখে নাও এদেশের সমস্ত আনন্দ উৎসব পালাপার্বণের মূলে রয়েছে চাষবাস বা কৃষিকাজ এইটুকু লিখলেই হবে চলের এর পরের প্রশ্নটা আমরা দেখে কি বলেছে এর পরের প্রশ্ন বলেছে দুই দশমিক চারে বসুধারা ব্রত কোন ঋতুতে পালন করা হয় তোমরা জানো প্যাসেজটা যদি পড়ে থাকো এটা গ্রীষ্ম ঋতুতে পালন করা হয় কিভাবে উত্তরটা লিখবে দেখে নাও তোমরা এইভাবে উত্তরটা লিখবে আমাদের দেশে বিশেষত গ্রাম বাংলায় গ্রীষ্মের শেষ দিকে বসুধারা ঋতু পালন করা হয় চলো এর পরের প্রশ্নটা দেখে নেব কি বলেছে দুই দশমিক পাঁচে মেঘকে নামবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে কি নামে ডাকে দেখো মেঘকে কিন্তু অনেক নামে ডাকা হয় তোমরা নম্বর পেজটা একটু একটু দেখে নিও সেখানে বুঝতে পারবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা দেখো মেঘকে নানা নামে কিন্তু এখানে ডাকা হচ্ছে কখনো কালো মেঘা হাড়িয়া মেঘা হাড়িয়া মেঘা কুড়িয়া মেঘা দেখো ইত্যাদি নামে কিন্তু এখানে ডাকা হচ্ছে তোমরা কিভাবে উত্তরটা লিখবে দেখে নাও তোমরা এভাবে উত্তরটা লিখবে মেঘকে নামানোর জন্য মেয়েরা বেঁধে ছড়া করে মেঘকে আদর করে মেঘরানী কালো মেঘা ফুলতোলা মেঘা ধুলোট মেঘা তুলট মেঘা ইত্যাদি নামে ডেকে থাকে আরও অনেক নামে ডাকে তোমরা ইত্যাদি দিয়ে দেবে কটা দিলেই হবে ইত্যাদি নামে ডাকে পরের প্রশ্নটা চলো দেখে নি কি বলেছে দেখো এরপরে তিনের প্রশ্নতে বলেছে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষে রূপান্তরিত করো দেখো এখানে রয়েছে মফসল বৎসর খর ব্রত বিস্তর পর্বত ঝড় দেখো এর উত্তরগুলো কি হবে মফসল এটা বিশেষ্য এর বিশেষণে করলে হবে মফসলীয় তোমরা এইভাবে পরপর লিখে দেবে ব্র্যাকেটে বিশেষর বিশেষণগুলো লিখে দেবে তাহলেই হবে বৎসর বিশেষ পদ এর বিশেষণ করলে হয় বাৎসরিক খর বিশেষণ পদ একে যদি বিশেষে কনভার্ট করো খরতা হয়ে যায় ব্রত বিশেষ পদ একে বিশেষণে করলে হয় ব্রতী বিস্তর এটা বিশেষণ পদ একে বিশেষতে নিয়ে আসলে হয় বিস্তার পর্বত এটা বিশেষ পদ একে যদি বিশেষণ করো পার্বত্য হয়ে যায় আর লাস্ট হচ্ছে ঝড় এটা বিশেষ এটা বিশেষণ করলে হয় ঝোড়ো ঠিক আছে চলো এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই কি বলেছে এর পরের প্রশ্নে চারে বলেছে নিচের বাক্যগুলি গঠনগতভাবে কোনটি কি ধরনের লেখো সরল যৌগিক না জটিল তাহলে এই যে বাক্যগুলো রয়েছে কোনটা কোন বাক্য সেটা তোমাকে বার করতে হবে গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায় এটা কি হবে এটা কোন বাক্য চলো দেখে নাও উত্তরটা এটা হয়ে যাবে সরল বাক্য তারপরের বাক্যটা ছিল যেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিল না হঠাৎ চোখে পড়বে সেখানে সবুজ জাজিম পেতে রেখেছে এটা জটিল বাক্য কেন বলতো এটা জটিল বাক্য হল তোমরা জানো যেখানে সেখানে থাকলে এটা জটিল বাক্য হয়ে যায় এরপরে দেখো আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে এটা যৌগিক বাক্য কেন যৌগিক বাক্য দেখো মাঝখানে একটা কমা আছে তার জন্য যৌগিক বাক্য আর যখন তখন নেই মাঝখানে কমা রয়েছে সরল বাক্য প্রথম একটা বলে দিই দেখো সরল বাক্য কেন এটা কমা নেই যখন তখন এবং কিছুই নেই তার জন্য এটা সরল বাক্য চলো তারপরের বাক্যটা দেখে নেব চলো এর পরে দেখে নিই চার দশমিক চার খড় কিংবা টিনের চাল এটা হয়ে যাবে যৌগিক বাক্য তাহলে চারের প্রশ্নগুলো সব হয়ে গেল এবার চলো পাঁচের প্রশ্নগুলো আমরা দেখেনি নিচের বাক্যগুলি থেকে শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজে নিয়ে লেখো দেখো ব্যাকরণের পাঠ তোমাকে যে বাক্যগুলো দেয়া দেওয়া বাক্য থেকে শব্দ বিভক্তি অনুসর্গ খুঁজে লিখতে হবে দেখো এরপর বলেছে কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে দেখো এখানে দোকানের যে কথাটা রয়েছে দোকান হলো শব্দ এর হলো বিভক্তি অনুসর্গ হলো জন্য তারপরের সেন্টেন্সটা পাঁচ দশমিক দুয়ে বৃষ্টি ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায় দেখো এখানে তিনটে শব্দ এবং তিনটে বিভক্তি আছে বৃষ্টি হচ্ছে একটা শব্দ বসুনারও বিভক্তি এরপর আছে দেখো শব্দে শব্দের মধ্যে শব্দটা হচ্ছে একটা শব্দ আর এ হচ্ছে বিভক্তি এখানে ডুবে ডুব হচ্ছে একটা শব্দ আর এ হচ্ছে ডুবে এ এ হচ্ছে বিভক্তি দেখো এখানে তাই লেখা রয়েছে বৃষ্টি শব্দ ডুব এই তিনটে হলো শব্দ আর এখানে যে এই যে বসিণারো রয়েছে আর এখানে রয়েছে এ কার এখানে রয়েছে এ কার তাহলে এ এ হচ্ছে বিভক্তি তারপর এটা দেখো সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয় তাহলে এখানে দেখো দিয়ে দিয়ে হচ্ছে অনুসর্গ তারপরে ছেলেরা হই হই করে ছোটে আম বাগানে তাহলে এখানে দেখো ছেলে একটা শব্দ আর রা হচ্ছে একটা বিভক্তি আর আমবাগানে আমবাগান একটা শব্দ এ হচ্ছে বিভক্তি তাহলে ছেলে এবং আমবাগান হয়ে গেল শব্দ এই রা আর এ হয়ে গেল বিভক্তি আর এখানে দেখো করে করে হচ্ছে অনুসর্গ করে দিয়ে গিয়ে এইগুলো কিন্তু সব হচ্ছে অনুসর্গ এর পরের প্রশ্ন হচ্ছে পাঠ থেকে নিম্নলিখিত শব্দগুলি সমার্থক শব্দ খুঁজে লেখো দেখো এখানে তোমরা প্যাসেজেই পেয়ে যাবে অম্বর মানে আকাশ ধরা মানে পৃথিবী মৃত্তিকা মানে মাটি প্রান্তর মানে মাঠ মানে নদী চলো এরপরে আমরা দেখে প্রশ্নগুলো নিচের সমোচ্চারিত প্রায় সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লেখো দেখো প্রথমে ছিল ধোয়া ধোয়া হচ্ছে ধৌত মানে ধুয়ে ফেলা যেটা ধুয়ে যাওয়া তারপরে হচ্ছে ধোঁয়া মানে ধুম্র বা ধুম মানে আগুন জ্বালালে যে ধোঁয়াটা হয় সেটা তারপরে হচ্ছে জলে জলে মানে বাড়িতে বা জলের মধ্যে যে জলটা আমরা পান করি সেই জলটা আর জয় বয় যখন হয়ে যাবে সেটা হচ্ছে জলে পুড়ে যেটা পড়ে বা পুড়ে যায় সেটা বোঝানো হয় বাধা বাধা মানে বিঘ্ন বা প্রতিবন্ধক যেটা নাকি আমরা বলি বাধা সৃষ্টি করছে আর বাঁধা বাঁধা মানে চন্দ্রবিন্দু থাকলে সেটা হচ্ছে আটকে পড়া বা বন্ধনে আবদ্ধ যেমন বলে দড়ি দিয়ে বাঁধা বাঁধা মানে আটকা বা বন্ধনে আবদ্ধ চলো এরপর দেখে নিই গায়ে ছিল গায়ে মানে দেহে আর গয়চন্দ্রবিন্দু আকার গ্রামে বা গ্রামের মধ্যে ঝড়ে মানে খসে পড়া বা পড়ে যাওয়া যেমন ঝড়ে মানে ঝরে পড়া যেমন গাছ থেকে আম পড়ে সেই জাতীয় পড়া পড়ে যায় আর ঝড়ে মানে প্রবল বায়ুবেগ মানে ঝড় ওঠে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় যেগুলো হয় সেটা হচ্ছে ঝড়ে ঝড়ে মানে প্রবল বায়ুবেগে প্রচন্ড বায়ু প্রবাহে ঠিক আছে চলো এর পরের কোশ্চেনটা আমরা দেখে নিই কি বলেছে এর পরের প্রশ্ন বলেছে শুদ্ধ বানানটি ঠিক চিহ্ন দাও এখানে বানান রয়েছে কোন বানানটা শুদ্ধ হবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে দেখে নেওয়া উত্তরটা কি হবে দেখো তিনটে মুহূর্ত আছে সঠিক বানানটা হবে হয় ঠিক আছে চলো পরেরটা দেখে নিই পরেরটা দেখো আছে অঘ্রায়ন বানান সঠিক বানানটা হচ্ছে একদম লাস্টেরটা অগ্রহায়ন ঠিক আছে তারপরে ছিল বিলক্ষণ বিলক্ষণের সঠিক বানানটা হচ্ছে একদম প্রথমেরটা টা দিয়ে যেটা সেটা তারপর এটা দেখো মরিচিকা ছিল মরিচিকার সঠিক বানানটা হবে দীর্ঘিকার মরিচিকা চলো আমরা বলেছে বলেছে নয় বেলা ডাল এই শব্দগুলিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো চলো উত্তরটা দেখে নাও কি হবে প্রথমেরটা ছিল দেখো বেলা এটার অর্থ হচ্ছে সময় বেলা পড়ে এলো বলে আমি আর বাড়ির বাইরে গেলাম না তারপর বেলা মানে সমুদ্র তীর বালুকা বেলায় অনেক ঘুরে কত ঝিনুক কুড়িয়েছি গাছের শাখা এখানে তোমরা লিখবে গাছের ডালে এত ফল যে পড়েছে অথবা তোমরা লিখতে পারো গাছের ডালটি ঝড়ে ভেঙে গেছে এটাও লিখতে পারো তারপরে হচ্ছে ডাল মানে শস্য সাধারণ মানুষের একটু ডাল ভাত হলেই চলে যায় তারপর এটা দেখো সারা সারা মানে শেষ করা কাজটি সারা হতেই আমি উঠে পড়লাম তারপরে হচ্ছে সারা মানে সমস্ত সারা সকাল ধরে আমি কেবলই অঙ্ক কষলাম এটা হচ্ছে চাল চাল মানে কৌশল বড়বাবু এমন চাল চাললেন যে অফিসে আটকে গেলাম তারপর এটা হচ্ছে চাল ধান থেকে যাত খাদ্যশস্য মানে যে চালটা আমরা খাই সেটা পশ্চিমবঙ্গে নানা ধরনের চাল উৎপাদিত হয় এটা লিখে দেবে তাহলে দেখো তোমাদের নয়ের প্রশ্নগুলো হয়ে গেল এরপরে দেখো রয়েছে তোমাদের টিকা লেখো টিকাগুলো রয়েছে আর তারপরে দেখো বড় প্রশ্নগুলো রয়েছে তাহলে তোমাদের দশ এবং এগারো প্রশ্নগুলো আমি পরের দিন করিয়ে দেব আজকে আমরা তোমাদের শর্ট কোয়েশ্চেন এবং ব্যাকরণের পার্ট থেকে সমস্ত উত্তরগুলো করিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি তোমাদের এই ধরনের পাঠ্য বইয়ের ভিডিওগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আমরা নেক্সট দিন থেকে তোমাদের পাঠ্য বইয়ের সলভগুলো করে দেবো আর যদি এটা তোমাদের ভালো না লাগে যদি তোমাদের শিক্ষণ বইয়ের সমাধানগুলো ভালো লাগে তাহলেও তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা যেভাবে কমেন্ট করবে তার পরবর্তী ভিডিওগুলো আমরা সেইভাবেই আপলোড করব তোমরা সবাই ভালো থেকো নেক্সট পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করো আজ এই পর্যন্তই টাটা